যুদ্ধ হচ্ছে রাশিয়ায়, যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, কিন্তু শেখ হাসিনা আমাদেরকে বলে এই ইউক্রেনের যুদ্ধের কারণে নাকি কাঁচা মরিচের দাম বাড়া গেছে। কারণ ওই ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার লোকদের বিশেষ অঙ্গে নাকি কাঁচা মরিচ ডলাডলি করতে আছে, এই জন্য কাঁচা মরিচ শর্ট পড়ছে ভাই। কথা কি হাসানা মিসা? পেঁয়াজের দাম বাড়া গেছে, কারণ হেরা খালি পেঁয়াজ খাইতে আছে, ওই ইউক্রেন আর রাশিয়ার লোকেরা খালি মনে মনে পেঁয়াজ খাইতে আছে আর যুদ্ধ করতে আছে। এই করতে যাই আমাদের পেঁয়াজের দাম বাড়া যাইতেছে। এই হলো শেখ হাসিনার গল্প, এই হলো আমাদের দেশের আওয়ামী লীগ। আসল কথা হইল আমাদের দেশের রিজার্ভ খালি, আসল কথা হইল আমার ট্যাক্সের টাকায় তারা মিথ্যা লেখার জন্য লোক তৈরি করছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, আপনি বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া বন্ধ করেন, আপনি বাস্তবতা উপলব্ধি করেন, ক্ষমতা ছাড়েন, আপনার দিন শেষ এটা বোঝার চেষ্টা করেন। আপনার ডিএজি ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই, আমরা একসাথে ক্যাম্পাসে রাজনীতি করেছি, সে একটা ছাত্রলীগের আপাদ মস্তক ক্যাডার, সে জানি না কেন সে ডক্টর ইউনুসের ওই স্বাক্ষর করতে অস্বীকার করল, কারণ তাকে তো আপনি অযোগ্য পদ, যে পদের অনুপযুক্ত লোককে আপনি সেই পদে নিয়োগ করেছেন। ওরে বাবা, আপনার পুলিশের ভয়ে সে যাই আশ্রয় নিছে আমেরিকান দূতাবাসে। এত বছর ধরে আমাদের বাসায় পুলিশ গেল, আমাদের মিছিলে হামলা হইল, আমাদের হাত ভাঙলো, মাথা ফাটলো, দিনের পর দিনের পর দিন আমরা জেল খাটলাম। আমরা তো কোনোদিন আমেরিকান দূতাবাস ভারতীয় দূতাবাসে আশ্রয় নেই নাই। আপনার ছানাপোনারা এত স্মার্ট, একদিনের পুলিশের কথা কইয়া উনি আমেরিকান দূতাবাসে যাই আশ্রয় নিছে। বুঝতে পারতেছি ভবিষ্যতে আপনারা কি করবেন। আমরা ওই আফগানিস্তানে দেখেছিলাম ওই পতিত সরকারের লোকেরা কিভাবে প্লেনের চাকায় ঝুলে ঝুলে আমেরিকা যাওয়ার জন্য লাইন ধরেছিল, মনে আছে না? আপনার ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনার এসপি, আপনার গোপালগঞ্জের ওই সমস্ত দুর্নীতিবাজ পুলিশেরা আমার ন্যায়বান পুলিশদের সামনে দাঁড়াতে পারবে না, তাদেরকেও ভারতীয় আর ওই রাশিয়ান দূতাবাসে আশ্রয় নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই বলছি হামলা মামলা বাদ দেন, ওই মানুষকে হয়রানি করা বন্ধ করেন। বহু হয়রানির ইতিহাস আমরা জানি, বহু হত্যা গুমের ইতিহাস আমরা জানি। আমরা আজকে যে রাজপথে দাঁড়াই, জীবনকে মৃত্যুভয়কে উপেক্ষা করে আমরা রাজপথে বারবার ফিরে আসি। আপনার ওই গুলির ভয়ে, আপনার ওই বেয়নেটের ভয়ে, আপনার কাঁদানো গ্যাসের ভয়ে দেখিয়ে মানুষকে আর দমিয়ে রাখতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা, তারা জনগণের সমর্থন ছেড়ে দিয়ে তারা ঘন ঘন বিদেশ যাচ্ছেন, তারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন। কেন এই ধর্ণা দিচ্ছেন? তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে চান, না আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত এদের প্রধানমন্ত্রী হতে চান? আমরা সবাই জানি যে ভারত, চায়না, রাশিয়া এবং আমেরিকা এই চার শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের কারণে সারা পৃথিবীতে অশান্তি, সারা পৃথিবীতে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং সারা পৃথিবীব্যাপী একটা যুদ্ধের ভয় ঢুকে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ছলে বলে কৌশলে জবরদস্তি করা আপনি আরেকটা নির্বাচন করার জন্য চেষ্টা করতেছেন।
আপনি নানা রকম দল বানাইতেছেন আপনি এবি পার্টিকে নিবন্ধন বন্ধ করেছেন আমরা জানি আপনার টেলিফোনেই আমাদের নিবন্ধন বন্ধ হয়েছে সংগ্রামী সাথীও বন্ধুগণ এই জবরদস্তি করে যদি আরেকটা নির্বাচন করা হয় তাহলে এই জাতি এই বাংলাদেশ একটা অর্থনৈতিক অবরোধের মুখে পড়বে সেই দিন এই দেশের মানুষের রাগ এবং ক্ষোভে আপনার করুণ পরিণতি হবে আমরা বারবার সতর্ক করছি আমরা বারবার হুঁশিয়ারি করছি আমরা বারবার বলছি আপনি এগুলো করে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানাতে চান আপনি এগুলো করে বাংলাদেশকে বার্মা বানাতে চান আপনি এগুলো করে বাংলাদেশের রাজা রানী হইতে চান বাংলাদেশে কোন রানীর অস্তিত্ব বাংলার মানুষ গ্রহণ করবে না সুতরাং ক্ষান্ত দেন বুঝ মানের মধ্যে আনেন দোয়া নুস পড়েন আল্লাহর ওয়াস্তে আপনি ফিরা যান বাংলার মানুষের কাছে বাংলার মানুষকে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করে দেন সম্প্রতি আপনারা দেখেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি বাংলাদেশে সরকারের পক্ষে যারা দেশে বিদেশে ইংরেজিতে কলাম লেখেন সেই সকল লেখক এবং কলামিস্টদের যে প্রোফাইল তারা চেক করেছে নন্দিনী রায় দরেন চৌধুরী নামক এরকম প্রচুর ফেক অ্যাকাউন্ট যেই মানুষগুলো যে লেখকগুলো যে কলামিস্টরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন বলে বলা হয়েছে ডেইলি স্টার নিউ এজ ট্রিবিউন থেকে শুরু করে দেশের এবং বিদেশের বিভিন্ন পত্রিকায় সরকারের পক্ষে দালালি করে যারা গত এক যুগ ধরে মতামত তৈরি করেছেন এফপির গবেষণায় সেটা বের হয়ে এসছে যে এই ধরনের লেখক এবং কলামিস্টরা পৃথিবীতে এক্সিস্ট করেন না বিভিন্ন পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এই নামে নন্দিনী রায় অথবা ডরেন চৌধুরী নামক কোনো লেখক গবেষক পিএইচডি হোল্ডার নাই এই ধরনের মিথ্যাচার মিথ্যাবাদী নন এক্সিস্টেন্ট লেখক কলামিস্টদেরকে দিয়ে সারা পৃথিবীতে যে প্রপাগান্ডা আপনারা চালাচ্ছেন সেটা হিটলারের যে প্রচারমন্ত্রী ছিল সেই গোবেলসকে হার মানিয়েছে গোবেলস জার্মানির কবরস্থান থেকে হেসে হেসে বলছে আমার যদি শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী চ্যান্সেলর থাকতো আমার যদি ডক্টর হাসান মাহমুদের মতো একটা সর্বাঙ্গীন মিথ্যাবাদী মন্ত্রী আমার পাশে থাকতো আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নতুন করে রচনা করতাম আমি হাঁটতাম না হিটলারের উত্তরসূরি হিসেবে আমি নতুন করে আবার জার্মানি শাসন করতাম এটা খুব দুঃখজনক বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে প্রোপাগান্ডিস্ট অ্যাপয়েন্ট করে লক্ষ লক্ষ মার্কিন ডলার খরচ করে মিথ্যাচারের যে ইতিহাস তৈরি করেছেন সেটা বাংলাদেশের মানুষের জন্য এমন একটা সময় হচ্ছে যখন তার রিজার্ভে ডলার নাই যখন এলসি করবার মতো টাকা ব্যাংকে নাই যখন আমদানি করবার মতো টাকা নাই রপ্তানি করবার মতো ডলার এক্সচেঞ্জ করতে পারছে না বিদেশ থেকে তেল আনতে পারছে না গ্যাস আনতে পারছে না কয়লা আনতে না পারার কারণে আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঠিক একই সময়ে ডলার অপচয় করে সারা পৃথিবীতে প্রোপাগান্ডার যে মিথ্যাচার এই হাসিনা রেজিম শুরু করেছে সেটা খুব নির্লজ্জভাবে ধরা পড়ে গেছে এবং এফপি সহ সারা পৃথিবীতে এটা আজকে নির্লজ্জভাবে প্রচার পেয়েছে যে উন্নতির যে মিথ্যা গল্প আপনি রচনা করেছেন গত এক যুগে সেটা সবাই এবং মিথ্যাচার এবং জাতি এটা আগে থেকেই জানতো নতুন করে এটা আবার প্রমাণিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি শুধু ডক্টর ইউনুস নয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষগুলো যারা দেশের বাইরে পরিচিত মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদমুর রহমান সভ্যকে দেখলাম কিভাবে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিথ্যা বিচারিক আদালতে সাক্ষী নিয়ে মিথ্যাচারের মাধ্যমে সাজা দেবার বন্দোবস্ত করেছেন আমরা দেখেছি এশিয়ার টাইম ম্যাগাজিন খ্যাত বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার ডক্টর শাহরুল আলমকে মিথ্যা সিটির মামলা দিয়ে মাসে মাসে কিভাবে হয়রানি করা হচ্ছে বিচারিক আদালতের মধ্য দিয়ে আমরা দেখেছি 50 লক্ষ রাজনৈতিক নেতা কর্মীকে 10 লক্ষ মিথ্যা মামলায় গত 15 বছর ধরে কিভাবে কোর্টে জামিনে আইনা ঘরে আরবে এবং গাবে কিভাবে নির্যাতন নিবন্ধ প্রমাণ করা হচ্ছে এগুলো বন্ধ করেন জরিমতন্ত্র ইতিহাস থেকে শিক্ষা নেন
অপেক্ষা করছে, গাদ্দাফির পরিণতি অপেক্ষা করছে, হিটলারের পরিণতি অপেক্ষা করছে। এইভাবে সর্ব শাসকরা যেভাবে যুগে যুগে জমি নির্যাতন করে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে, আপনি এবং আপনার পরিবার, আপনার উপদেষ্টা ডাক্তার ছেলে মেয়েরা এদেশের ইতিহাস থেকে হারিয়ে যাবে। কেউ মনে রাখবে আমরা কোনো পুজো দেওয়া হবে না, শেখ মুজিবের মুক্তিতে মুক্তিতে কোনো পুষ্প দেওয়া হবে না, এই আমলিক ধ্বংসাবশেষে পরিণত হবে। তাপকারীদের মতো এদেশের মানুষ এই আমলিককে স্মরণ করবে না, শেখ পরিবারকে স্মরণ করবে না। পৃথিবীর ইতিহাস থেকে সাক্ষী নেন, পদত্যাগ করুন, সন্ন্যারে বেঁচে যান এবং দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচতে দেন।